ধরনের ছোট্ট সোনা ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এখন বাংলা ক্লাস শুরু হচ্ছে। তোমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম পাঠ তো পাঠে দেখো শিশুর জাগরণ, এইটা বের করো। আমি তোমাদের আজ এইটা পড়াবো, কেমন? তোমাদের যে কবিতাটা পড়াবো শিশুর জাগরণ, সেই কবিতাটার লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তোমাদের এই কবিতাটা পড়ার আগে এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পর্কে কিছু জানা উচিত, তাই আমি তোমাদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্বন্ধে কিছু বলছি, তোমরা শোনো, তোমাদের ভালো লাগবে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম হয়েছিল 1863 সালের 12ই মে এবং মৃত্যু হয়েছিল 1915 সালের 20শে ডিসেম্বর। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর দুটি পরিচয়। তিনি হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বাবা এবং বিশ্ববন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের দাদু। তবে তার এই দুটি পরিচয়ের দরকার হয়নি। তিনি ছিলেন স্বনামে একজন বিখ্যাত বিরল প্রতিভার অধিকারী। তিনি একাধারে যেমন ছিলেন শিশু সাহিত্যিক, তেমনি ছিলেন পারদর্শী সঙ্গীতজ্ঞ, বেহালাবাদক, একাধারে তিনি ছিলেন সুরকার, গীতিকার। তার বিখ্যাত কয়েকটি বই হল গুপি গায়েন বাঘা বাইন এবং টুনি টুনটুনির বই, তার অমর কীর্তি। তোমরা বড় হলে এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। এবার আমি তোমাদের এই শিশুর জাগরণ যে কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। শিশুর জাগরণ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আইল পাখি বিমল উষা, উঠিল আলো খেলি, তরুর কোলে পুলকে ফুল, হাসিল আখি মেলি। বহিল ধীরে শীতল বার, গাহিল পাখি বনে, খোকন মনি ঘুমায় ঘরে, ভাবনা নাহি মনে। জানালা দিয়ে সোনার আলো চুমিল তারে আসি। তাহলে এই কবিতাটার সারমর্ম কি হলো একটু বলি। আইল পাখি বিমল উষা, উঠিল আলো খেলি, পবিত্র ভোরবেলা চারিদিক আলোয় উদ্ভাসিত হল, পাখিরা নেমে এলো। তরুর কোলে পুলকে ফুল, হাসিল আখি মেলি। গাছে গাছে ফুল ফুটেছে যেন খুশিতে, নয়ন মেলে হাসছে। বহিল ধীরে শীতল বায়, গাহিল পাখি বনে, ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে, বনে পাখিরা গান গাইছে। খোকন মনি ঘুমায় ঘরে, ভাবনা নাহি মনে। আর খোকন মনি ওই সময় নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জানালা দিয়ে সোনার আলো চুমিল তারে আসি। এমন সময় জানালা দিয়ে সোনালি রঙের সূর্যের আলো এসে যেন খোকনের মুখে চুম্বন করছে। নয়ন মেলি মায়ের পানে, চাহিল খোকা হাসি। এমন সময় খোকন চোখ মেলে তাকায় এবং মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে তাকিয়ে থাকে। এইভাবে শিশুর জাগরণ কবিতায় শিশুটি ঘুম থেকে জেগে ওঠে। শিশুর জাগরণ, জাগরণ কথাটার অর্থ হল ঘুম ভাঙা। তার মানে শিশুর জাগরণ কথাটির অর্থ হল শিশুটির ঘুম ভাঙা। তাহলে তোমরা প্রত্যেকে এই কবিতাটা ভালো করে পড়বে এবং মুখস্থ করে ফেলবে। আমি তোমাদের পরে হোয়াটসঅ্যাপ ক্লাসে এর সমস্ত প্রশ্ন উত্তর যা হবে আমি লিখিয়ে দেবো, কেমন? তাহলে আমি এই বাংলা ক্লাস এখন শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।